তাই কি মনে হলো বাসাটা তো ভালোই, নিয়ে নি। কি যে বলো না তুমি, কিরকম দম বন্ধ একটা বাড়ি, কি করে তোমার ভালো লাগলো? বাথরুমগুলো দেখেছো? হ্যাঁ, একটু কনজাস্টেড, কি করবো, এছাড়া বাসাও তো পাচ্ছি না মন মতো, নিয়ে নি। তারপরে তুমি সারাদিন তুমি বাসায় থাকো না, এরকম একটা দম বন্ধ বাসায় থাকা যায় নাকি? আমি যাই না, চলো না আরেকটু দেখি। এটা তো অ্যাডভান্সের টাকাটাও কম নিচ্ছে। প্লিজ আরেকটু, বেশিক্ষণ বিরক্ত করবো না, এদিকে যাই আসো। সারাদিন বাসায় বসে বই আর গিটার নিয়ে পড়ে থাকলে চলবে? এত বেলা হলে এখনো ফ্রেশ হয়ে নাস্তা করবে না? যাও ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আবার কে এলো? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছেন? জি, নিচে একটা চুলের দেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন ভেতর আসুন, ভেতরে এসে কথা বলি। না না ঠিক আছে, মানে আগে ফ্ল্যাটটা দেখুন আপনাদের পছন্দ হয় কিনা, তারপরে না হয় কথা বলি। জি জি চলুন প্লিজ। আমার সাথে থেকে থেকে তাহলে আমার কথা কিছু কিছু বুঝতে শিখেছে। তোমাদের বোঝ কাজ সব শেষ? না আন্টি, মোটামুটি আর কিছু তো আমি ধরতেই পারিনি। আমি এই জন্য আপনাকে চাও অফার করতে পারছি না। না না, চা করা লাগবে না, আগে তোমরা সবকিছু গুছিয়ে নাও, চা খাওয়ার সময় অনেক পাবো। আর আমার এই বাড়িটা ঠিক মতো দেখে রেখো, খুব শখের বাড়ি এটা আমার, নিজে একা একা তো সবকিছু দেখে রাখতে পারি না। আন্টি একা কেন, আঙ্কেল অথবা আমার হাজবেন্ডের সঙ্গে 15 বছর আগেই আমার ডিভোর্স হয়ে গেছে। তারপর থেকে আমার আর্কিটেক্ট জীবনের সব কিছু পর্যন্ত দিয়ে বাড়িটা আমি বানিয়েছি। আমার একমাত্র ছেলে রুমেল। আচ্ছা বাদ দাও না এসব কথা, শাহেদ তুমি বলছিলে তুমি একটা জব করো, কোথায় জব করছো? জি আন্টি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, পিআরও হিসেবে, সিগনেচার আমাদের কোম্পানির নাম। সিগনেচার মানে তোমাদের মেইন অফিস গুলশান একে? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? হুম চিনি। তোমাদের তো আরেকটা ভবনের কাজ চলছে টিটাংয়ে, তাই না? জি জি, আমার কোম্পানি ওই ভবনের ডিজাইন সহ অফিস ডিজাইনের কাজ করছে। ওয়াও, তাহলে তো ভালোই হলো। শোনো, যে কথা বলতে এসেছিলাম, তোমরা তো মাত্র এলে, আজকে কোনো রান্না বান্না চলবে না,
আজকে তোমরা দুজন মিলে আমার বাসায় খাবে। না 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 আন্টি প্লিজ ঝামেলা করেন না। ঝামেলার দরকার নেই, আমরা বাইরে থেকে এনে খাবো, অসুবিধা নেই। কেন? তোমার বাইরের হোটেলের বাবুর্চির চেয়ে কিন্তু আমার বাসার বাবুর্চি খুব খারাপ রান্না করে না বাবা। না না আন্টি, আমি আসলে ওটা বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, সেটা যখন বলতে চাওনি তাহলে আর বলো না, তাহলে রাতে আমরা একসঙ্গে খাচ্ছি, কি বলো? জি জি। তাড়াতাড়ি এসো। ছেলেটা একটু লাজুক, সহজে সবার সাথে মিশতে পারে না, সারাদিন বই আর গিটার নিয়ে বসে থাকে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, এটা আসলে বয়সের জন্য হয়েছে। এত রুমেল, এটা হচ্ছে তোমার প্রিয়ন্তি আপু আর শাহিদ ভাইয়া, আমাদের ফ্ল্যাটে নতুন এসছে। আর তোমার শাহিদ ভাই যে অফিসে জব করে আমাদের কোম্পানি, সেই অফিসের সমস্ত ইন্টেরিয়াল ডেকোরেশনের কাজ করে। আর এ আমার একমাত্র ছেলে রুমেল। ভালো আছো? সরি তোমাকে তুই করে বলে ফেললাম। তুমি করে তো বলবে, ও তো তোমার থেকে অনেক ছোট। আই তোমরা নিচ্ছ না কেন? নাও না। তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে? আন্টি 6 বছর। 6 বছর? তাহলে বেবি নিচ্ছ না কেন? আচ্ছা নাও না, নাও এই যে মাংসটা নাও। আমি কিন্তু বেশি কিছু করিনি, একদম নরমাল করেছি। এখন ফুট করে কথাটা কেন বললো বলো তো? বেশি কথা বলে, বেশি কথা বলে না, একটু বেশি আন্তরিক। না কি বলো তো, অকওয়ার্ড লাগে না বলো? সবসময় কি ভালো লাগে শুনতে? মানুষের আর কি দোষ বলো, এমন প্রশ্ন করাটাই তো স্বাভাবিক, তাই না? চলো না আমরা আরেকবার দেখাই, একবার দেখাতে তো কোনো ক্ষতি নাই, তাই না? প্রিয়ন্তি তুমি জানো যে আমি ওসব ঝাড় ফুঁক তাবিজ কবজ পছন্দ করি না, আমার ওতে কোনো বিশ্বাস নেই, সব ভাওতাবাজি। কিন্তু তুমি জানো মাও বলছিল যে ওখানে গিয়ে তাবিজ নেওয়ার পরে নাকি অনেকেই কনসিভ করেছে, যাদের কোনোদিন বাচ্চা হয়নি তাদেরও হয়েছে। আচ্ছা প্রিয়ন্তি, তুমি আমি দুজন মিলে কম ডাক্তার দেখিয়েছি, লাভ হয়েছে কোনো? বাদ দাও না ওসব। কিন্তু দেখো যেদিন তাড়াহুড়া থাকে সেদিনই দেরি হয়ে যায়। কিছু বলবে? না আন্টি থাক, আরেক সময় বলবো। কেন থাকবে কেন, বলো না কি বলবে। আসলে আন্টি আমি তো আশেপাশে খুব একটা ভালো করে চিনি না, সেই জন্য ভেবেছিলাম আপনাকে নিয়ে একটু কেনাকাটা করতে বেরোবো। এটা কোনো ব্যাপার না, তুমি রুমেলকে সাথে নিয়ে যাও। না আন্টি
রোমেল যদি আমার মাইন্ড টাইন করে। আরে না মাইন্ড করবে না, তুমি থামো তো। এই রোমেল, রোমেল আসছে, এসো এদিকে এসো। শোনো, তোমার আপু একটু মার্কেটিং এ যাবে, তুমি সাথে যেও কেমন? সরি আন্টি, আপনাকে কষ্ট দিয়ে যাবো। আরে না না, কষ্ট দেবে কেন, এই যে তোমরা আসো কথা বলো আমার ভালোই লাগে, সারাক্ষণ তো একা একাই থাকি তাই না? রোমেল বোধহয় সারাক্ষণ বাসাতেই থাকে তাই না? হ্যাঁ বাসাই থাকে, কিন্তু নিজের একটা জগৎ নিয়ে থাকে, খুব বেশি দরকার না হলে আমার সাথে কথাও বলে না। আশ্চর্য, কেন? ও আসলে মনে করে আমি ইচ্ছা করলে ওর বাবার সাথে মিউচুয়ালে আসতে পারতাম, তাহলে আমাদের ডিভোর্স হতো না। আসলে ওর বাবার আর আমার ডিভোর্সের জন্য ও মনে মনে আমাকেই দায়ী করে, ব্রোকেন ফ্যামিলি ব্যাপারটা ও ঠিক স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তাই সবসময় নিজেকে গুটিয়ে রাখে, খুব বেশি একটা বাইরে বের হয় না। আন্টি আমি সরি, আমি আপনার মন খারাপ করে দিলাম তাই না? না না, এটা কোনো ব্যাপার না, কিন্তু ওর এই একা একা থাকা, নিজেকে গুটিয়ে রাখা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয়, তাই তুমি যখন বললে বাইরে বের হবে তখন আমি খুশি হয়েছি, তোমার সাথে হলেও তো ও একটু বাইরে যাবে তাই না? সেই জন্য আমি তোমাকে বললাম যে নিয়ে যাও। ঠিক আছে আন্টি, আমার ভালো লাগছে ব্যাপারটা। আপনি টেনশন করেন না, আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমিও বেরোবো। আচ্ছা আসুন। জি স্যার। চিটাগাং প্রজেক্টটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। জি স্যার, আমিও একটু হিন্টস পেয়েছি। এতদিনের পুরনো ম্যানেজার সে যে এরকম করে বসবে এটা কে জানতো বলেন? দুঃখজনক স্যার। কি করা যায় বলেন তো? স্যার আমার যেটা মনে হয়, কোম্পানির গুডউইলের দিকে আপনার নজর দেওয়া উচিত, তাকে যদি এখনই আপনি বরখাস্ত করার ব্যবস্থা করেন সেক্ষেত্রে অন্য কাউকে রিপ্লেস করেন। কিন্তু ক্লোজ যে করব সেখানকার ক্লায়েন্টদের কাছে আমার একটা রেপুটেশন আছে, বোর্ডে কিন্তু আপনার নাম উঠেছে, আপনি কি যেতে পারবেন চিটাগাং এ? আমার তো স্যার অনেক প্রেশার, আমি এখান থেকে চলে গেলে ঢাকা অফিস। সেটা বুঝতে পারছি, কিন্তু চিটাগাং এর প্রজেক্টটা নিয়ে আমাদের কোম্পানির যে বিব্রতকর অবস্থা, আমার মনে হয় আপনি সামাল দিতে পারবেন। হয়তো পারবো, কিন্তু আমি আসলে কোম্পানির বিষয়টা একটু কনসিডার করবে প্লিজ। জি স্যার। ঠিক আছে জি। তারপর স্যার আমি একটু আমার মিসেস এর সাথে কথা বলে আমি জানাই আপনাকে। ঠিক আছে জানান, কিন্তু বিষয়টা পজিটিভলি টার্ন করবেন। জি স্যার। ওকে আসুন। থ্যাংক ইউ। শাহেদ সাহেব। স্যার চিটাগাং এর প্রজেক্টটা আপনার জন্য একটা বিরাট অপরচুনিটি, এটাকে টপ প্রায়োরিটি দিবেন। তোমার বয়সী একটা ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই, বন্ধু বান্ধব নেই, এটা কি কেউ ভাবতে পারবে বল? বন্ধু বান্ধবের সাথে গল্প করবে, আড্ডা দিবে, মজা করবে, তাহলে দেখবে জীবনটা অনেক 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 সুন্দর। দেখো ভালো লাগানোর চেষ্টা করো। ভালো লাগে না ঠিক আছে, কিন্তু ভালো লাগাও। আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে তোমার বন্ধু বানিয়ে দাও, তোমার যখন মন খারাপ হবে তখন তুমি আমাকে সব কথা বলো। কি
কি হলো তোমার তো মেজাজ খারাপ কেন? আর বলো না, অফিসে পারফরমেন্স ভালো হলে বসদের কাছের লোক হলে কিছু এক্সট্রা হ্যাপ হতে হয় না। আমাদের চিটাগাং যে সাইটটার কাজ হচ্ছে সেটার ম্যানেজার সেখানে টাকা পয়সা নিয়ে ব্যাপক ঝামেলা করেছে, ওই ভদ্রলোককে শিফট করে এখন ঢাকায় আনা হচ্ছে। তো দাদা তোমার সমস্যা কি? আমার সমস্যা না, কিন্তু এখন সমস্যা আমার হয়ে দেখা দিয়েছে। নতুন ম্যানেজার রিক্রুট করার আগ পর্যন্ত আমাকে চিটাগাং এ গিয়ে এই ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে। কি আশ্চর্য, এটা তো তোমার পার্ট অফ ডিউটি না, তাই না? হ্যাঁ, কিছু বলতেও তো পারছি না, সামনে একটা প্রমোশন হওয়ার কথা আছে। এখন বস যদি কোনো কারণে আমার উপর রেগে যান তাহলে হয়তো প্রমোশনটাই হবে না। আবার এখানেও তো নতুন এলাকা, আমি একা একা থাকবো। হ্যাঁ, সেটাই ভাবছি। দেখি, হোপ ফর দ্য বেস্ট, কাল বসকে গিয়ে মানা করে দেবো। না না, তুমি আমাকে বসকে কিছু বলতে যেও না। আচ্ছা, অসুবিধা নাই, বাড়িওয়ালা আন্টি আছে না, তুমি এত চিন্তা করো না। তা অবশ্য ঠিক। আর আমি ওই আজকে একটু টুকটাক শপিং এ বেরিয়েছিলাম, তো কিছু চিনি না, তারপরে ওই রোমেলকে নিয়ে গেছিলাম বাইরে। ও, ইদানিং তাহলে আমি অফিসে গেলে এসব করে বাড়ানো হচ্ছে? জি, যা, ও একটা টিনেজ ছেলে, ছোট ভাইয়ের মতো। তুমি যে বলো না এক সময় কথা, আমি তোমাকে বলেছি না ও ডিপ্রেশনে থাকে? হ্যাঁ, ভালোই, সংসার দেখার পাশাপাশি ইদানিং আপনি মানসিক ডাক্তারিও শুরু করেছেন। গুড, ভেরি গুড। যা, তোমাকে আর কখনো কিছু বলবো না, ফাজিল কথা, এখন শুতে আসো জলদি। আচ্ছা তুমি শো, আমি এই পার্টটুকু শেষ করে শুচ্ছি। হ্যালো। হ্যাঁ আপা। কি রে, কি খবর তোদের? এই তো আছি আপা, তোমরা কেমন আছো? রুমেল কই? রুমেল আর কোথায় থাকবে, ও তো রুমেই আছে। রুমেল কি নিয়ে বিজি, এত কোনো দিন একটা কল করো খবর নেয় না। তোরা তো দূরে আছিস, আমি তোর কাছেই থাকি, ও আমার খোঁজ খবর নাই বল। আপা তুমি ওকে একটু বোঝাও, ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তোদের কি খবর রে? আপা একটা সুখবর আছে। সুখবর কি? ওই যে তোমাকে জাহেদের কথা বলেছিলাম না, শায়লাকে পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ। ওই ছেলে আগামী শুক্রবার ফ্যামিলি সহ আসবে, ছেলে পড়াশোনার জন্য নেক্সট মান্থের শুরুতে কানাডা যাচ্ছে, তাই ওরা চাচ্ছে আগামী শুক্রবার এনগেজমেন্ট সহ কাবিনটা করে ফেলতে, তারপর ছেলে ফিরলে অনুষ্ঠান করে তুলে নেবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়, আর শায়লা তো ওই ছেলেকে পছন্দ করে, আর আমি শুনেছি ছেলের ফ্যামিলি নাকি অনেক ভালো, সব মিলিয়ে তো ভালোই হয়। কিন্তু শায়লার বাবা তো এই মুহূর্তে দেশে আসতে পারবে না। আরে তাহলে তো ভীষণ সমস্যার কথা। ওর বাবা বলছে তোমার সাথে কথা বলতে, আর শুক্রবারে যদি কাবিন করতে হয় তবে তোমাকে থাকতে হবে। না রে, আমি পারবো না, আমার অফিসের অনেক কাজ জমে গেছে, আমি পারবো না রে। আপা প্লিজ, সারা জীবন তো কাজ আর কাজ করলে, এবার তুমি না আসলে আমার পক্ষে একা সম্ভব না, আর তুমি ছাড়া আমার গার্ডিয়ান কে আছে বলো? শায়লা আমাদের পরিবারের শেষ মেয়ে, ওর বিয়ের পরে তুমি সারা জীবন ব্যবসা করো। ওফ নীলা, তুই না সারা জীবন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করিস, এটা কিন্তু ঠিক না। তার মানে কনফার্ম তুমি আসছো? আরে না না না, আমি আসতে পারবো না, এটা তুই কাউকে বলিস না, আমি কিন্তু আসতে পারবো না। না, আমি সবাইকে বলে দিচ্ছি তুমি আসছো, ঠিক আছে? ওফ নীলা, হ্যালো নীলা, দেখেছো এটা কোনো কথা হলো? আমার এত কাজ, আমি কিভাবে? হ্যালো, জি বলছি। জি, মানছি যে আমার এটা ফল্ট এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি এটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ভাবুন, আমরা চেষ্টা করছি এটাকে রিকভার করতে। আমি আপনাকে দু একদিনের মধ্যে জানাচ্ছি। জি জি, দু একদিনের মধ্যে আমি কনফার্ম করছি, ব্যাপারটার একটা আপডেট দিব আপনাকে। জি প্লিজ। শাহেদ সাহেব, জি কেমন আছেন? শাহেদ সাহেব, আপনাকে দুটো ফাইল পাঠিয়েছিলাম। জি স্যার, আমি পেয়েছি, ও দুটোই চেক করছিলাম। আপনি দুটো ভালো করে চেক করে আমাকে মেইল করে দিবেন। আর চিটাং এর ব্যাপারে কোনো কিছু ভেবেছেন? হ্যাঁ স্যার, ভেবেছি, কিন্তু আর কিন্তু করবেন না। চিটাং এর প্রজেক্টটা নিয়ে এমনিতেই আমরা খুব বাজে সময় পার করছি, কোম্পানির জন্য খুব বিরক্তিকর সময় যাচ্ছে। এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য এই মুহূর্তে আপনি ছাড়া আমি আর কোনো নির্ভরযোগ্য লোক দেখছি না। আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন, আপনার হোটেল বুক করা হয়েছে, বিমানের টিকিটও কনফার্ম করে দিয়েছি,
আপনি দুই একদিনের মধ্যে একটু যাওয়ার জন্য রেডি থাকবেন, ঠিক আছে? ওকে স্যার। মুখ বেজার করে আছেন কেন, হাসুন। আপনার জন্য আরেকটা সুখবর আছে, চিটাং থেকে ঘুরে আসলে হয়তো আপনি একটি শুভ সংবাদ পেতে পারেন। থ্যাংক ইউ স্যার, আমি আসি তাহলে। ওকে। তুমি তো জানো মা, এসব অনুষ্ঠানে আমি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেতে চাইলে তুমি একা যাও। এটা কি ধরনের কথা? শাইলা তোমার একমাত্র খালাতো বোন, তাছাড়া শাইলা আর তুমি তো সেম এজ। তাতে কি, আমার ক্লাস আছে, আমি যেতে পারবো না। পরে যখন অনুষ্ঠান হবে তখন দেখা যাবে। তাহলে তুমি একা থাকবে কি করে? তুমি তো জানো মা, সেই ছোটবেলা থেকে আমি একা থাকতে অভ্যস্ত। তুমি যখন অফিসে যেতে আমি কিন্তু একাই থাকতাম, তাই না? আবার ব্যাগ গোছানো, অনেক ঝক্কি, এখনো রেডি করে রাখি। আচ্ছা একটা কাজ করো না, আমার বডি স্প্রে আর পারফিউমটা আমাকে আগেই বলেছিল একটু যেতে একবার। আমি একটু যাচ্ছি, তাহলে তুমি দরজাটা লাগিয়ে দাও। তুমি বাইরে থেকে লাগিয়ে যাও, এখন তো কেউ আসবে না। আচ্ছা, ওকে। আমার বোনের একমাত্র মেয়ে শাইলা, তার শুক্রবারে বিয়ে, কিন্তু হঠাৎ করে ফোন করেছে কালকে যেতে হবে। রুমেল তো যাবে না, আমি যে কি করি ঠিক বুঝতে পারছি না। এটা তো খুশির খবর, রুমেল যাবে না কেন? তুমি তো দেখছো ওকে, ও একা একা থাকতে পছন্দ করে। এত বলি যে আমার সাথে কোনো অনুষ্ঠানে যা, গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু তো যাবে না, কথা শুনবে না, কি করব বলো? ও আন্টি, আপনাকে তো আমি বলিনি, শাহিদ কালকে সকালে একটু চিটাগং যাচ্ছে। কেন, মানে কোনো জরুরি কাজ? হ্যাঁ, অফিসের কাজে। ও তাহলে তো তুমিও একা, কি করব আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আবার আপনার যাওয়াটাও তো জরুরি। কিন্তু তুমি তো জানো রুমেল ভীষণ অগোছালো, মানে আমি না থাকলে ও যদি একা একা থাকে সারাক্ষণ ওই গিটার নিয়ে পড়ে থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে না। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করেন না, আমি তো আছি, আমি ওকে খেয়াল করব। কিন্তু তুমিও তো একা, কি করবে তুমি, কিভাবে সামলাবে আমি তো ঠিক বুঝতে পারছি না। না না, কোনো ঝামেলা না আন্টি, আমি ওর টেক কেয়ার করবো, আপনি নিশ্চিন্তে চলে যান। আচ্ছা মা, তুমি আমার একটা টেনশন থেকে মুক্তি দিলে। ঠিক আছে আন্টি, তাহলে আসি। আচ্ছা মা।
আমি তাহলে আসি। হ্যাঁ সারাদিন কাজের পিছনে টুটো করো, একটু শরীরে যত্ন। তুমি ভালো থেকো, সাবধানে থাকো, আর ফোন করো সাবধান হচ্ছে তুমি দেখতে দেখতে কেটে যাও। তোমাকে এত করে বললাম, তুমি তো আমার সঙ্গে যাচ্ছ না চিটাগাং। সকালে ঠিক মতো উঠবে, ব্রেকফাস্ট করবে, আর যদি কোনো কিছু দরকার হয় শেফালিকে বলবে। আর উপরে প্রিয়ন্তীকে বলে গেলাম, তোমার যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে প্রিয়ন্তীকে বলো। আর দয়া করে আমার ফোনটা ধরো, তুমি তো ফোন ধরো না, আমি টেনশনে থাকবো। তোর কথা কি শেষ? কেন রুমেন? আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা মানে? আচ্ছা মানে আচ্ছা, একটু বেশি বলে ফেললে না। তুমি বলে দাও আমার কি করা উচিত। তুমি আগেও যা করেছো এখনো কিন্তু তাই করছো, এবং সেটা তোমার নিজের সিদ্ধান্তে। দেখো আমি যেটা করেছি বা করছি সেটা তোমার আর আমার ভালোর জন্যই করছি। প্লিজ মা, এসব ব্যাপারে আমার জ্ঞান দিও না তো। বিয়েতে সবাই আশা করেছিল তুমি যাবে, গেলে ভালো হতো না? সবার আশা পূরণ করতে আমি বাধ্য নই, আর তুমি জানো যে তোমার সাথে আমি কোথাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর কোথাও গেলেও তোমার আর বাবার সম্পর্কে যে বিরক্তিকর কথাগুলো শুনি না, সেটা শুনতে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয়ন্তি আমার আজকে যেতে হচ্ছে। আপনার না কালকে যাওয়ার কথা? হ্যাঁ কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা বারবার ফোন করছে, এই কারণে আজকেই যেতে হচ্ছে। ও আচ্ছা আন্টি, সাবধানে যান। আচ্ছা মা শোনো, শেফালি আর রুমেলকে রেখে গেলাম, একটু দেখো ওদেরকে। আচ্ছা আন্টি, সরি আমি নিচে যেতে পারছি না, আমি একটু রান্না বসিয়েছি। কোনো সমস্যা নেই প্রিয়ন্তি, আমি যাচ্ছি, টেক কেয়ার। ওকে ইউ টু। ওকে বাই। হ্যালো এই যে যেতে না যেতে এই অবস্থা। কেন কি অবস্থা দেখলেন আপনি? আমার ফোন ধরার কোনো টাইমই নাই আপনার কাছে, ফোন করলেও ধরছেন না। না 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 ব্যাপারটা সেরকম না। এই যে এখন কটা বাজে, মাত্র সাইট থেকে হোটেলে ফিরলাম। সরি বাবু। তারপর বলো তোমার কি অবস্থা? এই তো চলছে। তোমার ওখানে কি অবস্থা? না তেমন কিছু না, এই মনে করো যে সাইটে থেকে ইঞ্জিনিয়ার আর ওয়ার্কারদের কাজ মনিটরিং করা। আর এমনি কেমন আছো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করছো? হ্যাঁ। ঠিক আছে তাহলে কালকে আবার সকালবেলা ফোন দিব। হ্যাঁ ওকে, রাত জাগবে না, বাই। এই যে বই পোকা, আপনাকে খুঁজছিলাম। আমাকে? হুম, আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আমি একটু ব্যাংকে যাব, টাকা তুলতে আমার সাথে যাবে। আমি তো বই পড়ছিলাম। হুম, তো আপনার ঘুমানোর মধ্যে আর পালিয়ে যাচ্ছে না, চলেন।
প্লিজ বেশি সময় নেব না, এসো জলদি। আরো যে কত পাগলামি করেছে শাহেদ আমার জন্য তুমি যদি আমাকে সারাক্ষণ আপনি আপনি করে ডাকো তাহলে তোমারই বারবার মনে পড়ে যাবে যে তুমি আমার চেয়ে অনেক ছোট। তবে কি করব, তুমি করে বলবে খুব যখন মন খারাপ থাকে তখন আমি একটা জায়গায় যাই, খুব সুন্দর জায়গা। তোমার কি আজকে মন খারাপ? এখন ঠিক বুঝতে পারছি না। যাবে তুমি? আচ্ছা আমি একটু চেঞ্জ করে আসি। ওকে আমি চলে যাচ্ছি। ওকে বাই। তুমি ব্রোকেন ফ্যামিলির বিষয়টা নিয়ে অনেক কষ্ট পাও তাই না? কিন্তু জানো পৃথিবীতে এরকম অনেক লোক আছে যাদের মাও নেই বাবাও নেই। তুমি তো অনেক লাকি, তোমার তো মা আছে। কিন্তু মা চাইলে বাবার সাথে সম্পর্কটা ধরে রাখতে পারত তাই না? এটা তুমি ভাবছো, কোনো মেয়েই তার সংসার নষ্ট করতে চায় না, তোমার মাও তার ব্যতিক্রম নয়। তুমি হয়তো জানো না তোমার বাবা প্রচুর ড্রিঙ্ক করতেন, তোমার মায়ের গায়ে হাত তুলতেন। তুমি চাইছো তোমার মা এই অন্যায়টা সহ্য করুক, সেটা কি ঠিক বলো? কিন্তু তিনি কিন্তু তোমাকে কখনোই অবহেলা করেননি, কখনোই তোমার প্রতি অযত্ন করেননি, শুধু তার স্বাধীনতাটা সে দেখেছে। একজন মানুষ হিসেবে এটা তো তার দায়িত্ব তাই না? সবার আগে, তোমার মা হবার আগেও তিনি একজন মানুষ। আসলে ভাবে কখনো ভাবিনি। বিষয়টা এভাবে দেখো, দেখবে জীবনটা অনেক ইজি হয়ে গেছে, এত কঠিন না। Thank you.
মা তুমি কেমন আছো? রুমেল কোনো সমস্যা? তুমি আমাকে প্রশ্ন করছো আমি কেমন আছি? আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি না? মা তুমি কবে আসবা? এই তো বাবা 4-5 দিন লাগবে। তুমি জলদি আসো না মা, তোমাকে ছাড়া না ভালো লাগে না। রুমেল তুমি কথা বলছো? আই এম সরি মা। রুমেল 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 হ্যালো। আরে রুমেল এত রাতে কি হয়েছে, কথা বলছো না কেন? আরে কোনো সমস্যা? সমস্যা কি সমস্যা বলো? কেন জানি আমার কিছু ভালো লাগছে না। বুঝলাম তো ভালো লাগছে না, কিন্তু কেন ভালো লাগছে না বলো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আমরা দুজন বন্ধু। আসলে এই ভালোবাসা সেই ভালোবাসা না, একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে আমি ঠিক সেই ভালোবাসার কথাটাই বলছি। আচ্ছা শোনো রোমেল, আমি বুঝতে পেরেছি। তো কেমন আছি সেটা তোমার জানার কথা, প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবার শুরু করলে রোমেল? আমরা দূরে কোথাও পালিয়ে যাই? রোমেল তুমি যদি এরকম করো তাহলে আমাদের যে একটা সুন্দর বন্ধুত্ব আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তুমি কি সেটা চাও যে নষ্ট হয়ে যাক? আমার কথা তোমাকে শুনতে হবে, তুমি আমাকে নতুন করে পৃথিবী দেখিয়েছো।
নতুন করে ভালোবাসতে শিখিয়েছো। তোমাকে আমার চাই। ওকে, আমি তোমাকে নতুন পৃথিবী দেখি, আমি তোমাকে জীবন দিয়েছি নতুন, এটা কি আমার অপরাধ? সরো সরো রোমেল, সরো। আমি তোমার আবেগকে ছোট করে দেখছি না। আচ্ছা, তুমি বাস্তবতা দেখো, আমি বিবাহিতা, আর তার চেয়ে আমি তোমার চেয়ে অনেক বড়। তুমি তো বলেছ বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি বলেছি, সেটা আমি বন্ধুত্বের ব্যাপারে বলেছি। আমি কি তখন তোমার সাথে প্রেমের কথা বলেছি? আমি এখন কি করবো বলো? সৃষ্টিকর্তা আমার আগে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এটা কি আমার দোষ বলো? রোমেল প্লিজ, আমি আমার হাজবেন্ডের সাথে অনেক হ্যাপি, আমি শাহিদকে অনেক ভালোবাসি। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি কি একবারও বলেছি তুমি শাহিদকে বিয়ে করো? তুমি পাগল হয়ে গেছো। আমি আসি। আমি তো পাগলই, পাগল না হলে পাগলের মতো ভালোবাসা যায় না, বুঝলে? Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you've been high when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. And you let her go. You only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you've been high when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. But you let her go. Burning low, only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. You only know you're high when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. But you let her. আরে, এত সকাল সকাল তুমি? দেখেছো তোমার চোখের নিচে কত কালি দাগ পড়ে গেছে? শুধু চোখের দাগটাই দেখলে, মনের দাগটা দেখলে না?
চোখের দাগ দেখা ছাড়া অন্য কিছুর দাগ দেখার বাস্তবতা যে আমাদের নেই। আর আমি তোমার থেকে অনেক বড় বলে ব্যাপারটা বুঝতে পারছি, যেটা তুমি বুঝতে পারছো না। তবে আমার অনুভূতি, আমার ভালোবাসা, আমার সারা ছটফট করা, এসব সবই কি? না, কোনোটাই অবাস্তব না, বরং অতি বাস্তব। অতিবাস্তব আর বাস্তবের মধ্যে পার্থক্য কিন্তু অনেক। আমি বুঝতে পারছি না তুমি আমাকে কিভাবে বোঝাও। আমাকে তো বোঝানোর দরকার নেই, কারণ আমি সব বুঝি। আর এই জন্যই আমি এখন তোমার সামনাসামনি বসে কথা বলছি। তুমি কিচ্ছু বোঝো না। আচ্ছা, তোমাকে আমি একটা গল্প বলি। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের আপন ভাইকে আমার ভীষণ ভালো লাগত। শোনো কথাটা, আমার এত ভালো লাগতো ওকে যে ওনাকে চিন্তা করে আমি ঘুমাতাম, কাঁদতাম, হাসতাম। আমার আমার কি মনে হতো জানো, যে হি ইজ দি অনলি ম্যান অন আর্থ। আমি এত এনগ্রসড ছিলাম যে আমি তোমাকে কি বলবো। কিন্তু জানো, যখন আস্তে আস্তে আমি আরেকটু বড় হলাম, আমি কলেজে পা রাখলাম বা জীবনটাকে আরেকটু বড় পরিসরে দেখতে শিখলাম, অ্যামেজিং, আমার না ওনাকে আর ভালো লাগত না। আর কয়েকদিন আগে ওনার জন্য আমি যেরকম করেছি সেটা যখন আমি চিন্তা করতাম, আমার যে নিজেকে কি বোকা বোকা লাগতো না। প্লিজ, জ্ঞান দেওয়ালো তো আমার ভালো লাগছে না। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি সত্যি তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি না। ওকে, তোমার কথাই মেনে নিলাম, তোমার সবকিছু ফিরিয়ে দেবো, তোমার দেখা পৃথিবী, তোমার দেখানো স্বপ্ন সব। রোমেল, আমার আগের জীবনটা অনেক ভালো ছিল। রোমেল শোনো, শোনো রোমেল, রোমেল আমার কথাটা শোনো, রোমেল আমার কথাটা শোনো, তুমি তোমাকে আমার কথাটা কি আমাকে বলবে? তুমি বাড়ি থেকে এসেছো ফ্রেশ হও, পরে শুনো। তুমি এখনই বলবে এত ভোরে রোমেলে বাড়িতে কি করছিল, আর তুমি ওকে টানাটানি করছিলে কেন? শাহিদ প্লিজ, আমার ভালো লাগছে না, তুমি একটু ফ্রেশ হও, আমি তোমাকে পরে সব খুলে বলবো। রোমেল কি রাতে এখানে ছিল? মানে কি, কি বলছো তুমি? আমি কি বলছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো? আমাদের বাচ্চা কাচ্চা হয় না, সে কারণে তুমি হতাশ, আর হতাশা কাটানোর জন্য এসব তো তুমি করতেই পারো, তাই না? অসুস্থ হয়েছে, অসুস্থ তোমার সাথে। Thank you.
সব কথা তোমার কানে এভরিথিং তুমি চুপ করে ঠান্ডা মাথায় আমার সব কথা শুনবে চুপ একটা কথা তুমি আগে শুনবে তারপর তুমি কথা অনেক করেছো অনেক বলেছো তুমি একটা বাচ্চা ছেলে ও পছন্দ করে ফেলেছে এটা নিয়ে নানান কখন থেকে তুমি লাগিয়ে দিয়েছো বুঝবে তো আগে কথাটা আগে শুনবে তো তুমি একটা ছোট একটা ছেলে ওর আমাকে দেখে ভালো লেগে গেছে তো কি করবে এক্সপ্রেস করবে না ও আমার সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে ও বাইরে যেতে পছন্দ করে ও কোথাও বেরোতো না আগে গিটার নিয়ে সারাদিন বসে থাকতো আমি ওকে টাইম দেওয়ার চেষ্টা করছি বসে ওকে বোঝানো দরকার তুমি নিজে নিজের অতীত ভুলে গেছো তুমি এই বয়সটা পার করোনি তুমি কেমন পাগলামি করেছো আমার জন্য তুমি ভুলে গেছো শাহিদ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি জানি আমাদের বাচ্চা কাচ্চা নাই বাট সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই আমি তোমার হাত ধরে আমি পার করতে পারি এই দেখি পাগলটা কোথায় ওকে সরি বলতে হবে তো এই পানির মধ্যে যদি এখন একটা ইট ছুড়ে দিই না একটা নতুন ঢেউ হবে আবার যদি আরেকটা ইট ছুড়ে ফেলি আগের ঢেউটা চলে গিয়ে নতুন আরেকটা ঢেউ হবে আমাদের জীবনটাও না ঠিক এরকম ঢেউয়ের মতন নতুন নতুন ঢেউ এসে পুরনো সব ঢেউগুলোকে মুছে দেয় তোমার প্রতি আমার আকর্ষণ ভালোবাসা
সেটাও কিন্তু ঢেউয়ের মতনই, আজকে আছে, কালকে যখন আবার নতুন একটা ঢেউ আসবে আগের স্মৃতিগুলো তোমার সব মুছে যাবে। বুঝতে পারলে কি বললাম? আমি সত্যি সরি, বন্ধু হিসেবে শুনলে তুমি অনেক ভালো বন্ধু, আর আমি বন্ধুত্বটা হারাতেও চাই না। তোমার প্রতি আমার যে ভালোবাসাটা না, অনেকটা এরকম ঢেউয়ের মতো। এখন আমাকে এত ভালোবাসছো, দুই দিন পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? বন্ধু থাকবো তোমার আমি, সারা জীবন বন্ধু হয়ে থাকবো, ভালোবাসি তোমাকে আমি। আমিও বন্ধু হিসেবে তোমাকে ভালোবাসি, যা শিখিয়েছো যা দিয়েছো। দেখো কে এসেছে। Sorry, I'm really sorry, I'm your slip.